হ্যালো বন্ধুরা, আজকে আমরা স্বাধীনতা দিবসকে সামনে রেখে একটি পেন্টিং করব। চলো তাহলে শুরু করা যাক। একটি বাচ্চা ছেলে পতাকা হাতে নিয়ে ছুটে যাচ্ছে এমন একটি দৃশ্য প্রথমে আমরা ফিগারটি এঁকে নেব। তার জন্য বাচ্চা ছেলেটি আঁকার জন্য ফার্স্টে একটু ব্যাকা করে একটি জাস্ট চার কোণা করতে হবে, একটু লম্বা করে। তারপরে দুই দিক থেকে দুটো চার কোণার লাইন বাড়িয়ে দিলাম স্ট্রেট লাইন করে। এটা পুরো বডি এবং হাত হয়ে গেল। এবার একটি ডিম্বাকার করতে হবে ঠিক মাথার যেখানে থাকবে মাথার ওখানে। তারপরে জামার কলারের মতো করে একটা লাইন টেনে নিচে একটা লাইন ঘাড়ের জন্য। এবার নিচের দিকে পায়ের জন্য দুটো দুটো করে চারটে লাইন টানতে হবে। একটি পা ভাঁজ করে আছে, সোজাসুজি আমাদের দিকে আছে, তার জন্য পায়ের তলার অংশটা দেখা যাচ্ছে, পায়ের তলাটা এঁকে নিলাম। আর একটি পা সোজা আছে, ছুটে যাচ্ছে এমন একটা দৃশ্য খুব সহজ করে দেখানো হয়েছে, তোমরা সকলে পারবে আঁকতে। এবার জামার একটু ডিটেলিং করে দেব। জামার কিছু কিছু ভাঁজগুলো স্কেচের লাইনে করলে কালার করতে সুবিধা হয়। এবার হাতের জন্য বাচ্চার যেহেতু হাত ছোট্ট ছোট্ট আঙুলের মতো করে একটু ফিল দিয়ে জাস্ট হাত, বাচ্চাটা অ্যাকচুয়ালি শুধুই জামা পরে আছে আর জামাটা বাচ্চাটার তুলনায় অনেকটাই বড় এমনটা দেখানো হয়েছে। হাতে একটি পতাকা, চুলের কিছু কিছু ডিটেলিং করে দেবো এবং তারপরে কান এঁকে দেবো। হয়ে গেছে বাচ্চাটা আঁকা। এবার আমরা কিছু ঘাস আঁকব, যে ঘাসের উপর দিয়ে বাচ্চাটা হেঁটে যাচ্ছে। বাকি থাকলো পতাকা। তার আগে আমরা কিছু কিছু লাইন মুছে দিতে হবে, যেগুলো আমরা প্রথমে চার কোণা করেছিলাম বা স্ট্রেট লাইন কিছু কিছু আছে যেগুলো ডিটেলিং করেছি, পাশে স্ট্রেট লাইনটা থেকে গেছে, ওই স্ট্রেট লাইনগুলো এবার মুছে দেব। কিছু কিছু লাইন মুছে গেছে, সেগুলো ঠিক করে দিলাম। এবার হাতের পতাকাটা আঁকলেই আমাদের স্কেচ কমপ্লিট। তো আমাদের স্কেচ কমপ্লিট, তাহলে এবার চলো কালার করা যাক। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড করব। তো আকাশটা এমন করে দেখাবো যে উপরের দিকে সামান্য একটু নীল আকাশ দেখা যাচ্ছে এবং তারপরে গধূলি বেলার টাইপের আকাশটা করব, যার জন্য একটু ইয়েলো এবং অরেঞ্জ কালারের আকাশ করব। এখানে যে কালারটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ক্রোমিয়োলো এম, এবং যে ব্লু কালারটা ইউজ করা হয়েছে ওটা কোবাল্ট ব্লু। ক্রোমিয়োলো এম কালারটা ইউজ করার পরে আমরা একটু ধারে ধারে ক্রোমিয়োলো ডি কালারটা ইউজ করব। এবং বাচ্চাটা যেখানে আছে তার ব্যাকগ্রাউন্ডটা খুব লাইট হবে, অর্থাৎ ওই জায়গাটা একটু সাদা ধরনের হবে। তাহলে আমরা দুই দিক থেকে হলুদ ডিপ করে দিয়ে আস্তে আস্তে মাঝখানের দিকে হলুদটাকে লাইট করে দিলাম। এবার আমরা হোয়াইট কালারটা দিয়ে মাঝখানে যে সাদা অংশটা আছে সেখানে আরেকটু ব্রাইট করব এবং হোয়াইট কালারটা হলুদের সঙ্গে সুন্দর করে ব্লেন্ডিং করব, সুন্দর করে মিশিয়ে দেব। এবার আঙুলের সাহায্যে প্রত্যেকটি কালার একে অপরের সঙ্গে সুন্দর করে মেশাতে হবে, তার জন্য আঙুলের প্রেসার দিয়ে কালারটি সুন্দর করে মেশানোর চেষ্টা করবে।
নীল আকাশটি মধ্যে কিছু কিছু জায়গায় মেঘ বোঝানোর জন্য হোয়াইট স্ট্রোক দিচ্ছি, এবং হলুদের মধ্যেও দেবো সেটা, কিছু কিছু জায়গায় সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে এমন একটা ফিল দেওয়ার জন্য। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। এবার আমরা যেটা করব, বাচ্চার জামার কালারটা করব। তার জন্য স্যাপ গ্রিন কালারটা প্রথমে হালকা করে লাগিয়ে নেব পুরো জামাটার উপরে, তারপরে যেখানে যেখানে ছায়া পড়ছে সেই জায়গাগুলো স্যাপ গ্রিন কালারটা একটু ডিপ করে দেব। হয়ে গেছে জামাই রং করা। এবার আমরা হোয়াইট কালার দিয়ে পুরো জামাটার উপরে একটা ব্লেন্ডিং করব। হোয়াইট কালারটা স্যাপ গ্রিনের সঙ্গে মিশে গিয়ে কালারটি খুব সুন্দর একটি স্মুথ এফেক্ট দেবে, এবং যেখানে যেখানে ডিপ স্যাপ গ্রিন রয়েছে সেই জায়গাগুলো ডিপ থাকবে। যদি কোথাও কোথাও একটু বেশি লাইট হয়ে যায় তাহলে আবার পুনরায় আমরা স্যাপ গ্রিন কালারটা ইউজ করে সেই জায়গাগুলো ডিপ করে দেবো। এই সমস্ত ছোট ছোট জায়গাগুলো আমরা বার্ডস দিয়ে ব্লেন্ডিং করব, মেশাবো, তাহলে সুবিধা হবে। আঙুলের সাহায্যে এই সমস্ত সূক্ষ্ম জায়গাগুলো সব জায়গায় আঙুল পৌঁছায় না, যার জন্য রং বেরিয়ে যায় আউটলাইনের বাইরে। এই জায়গাগুলো যদি আমরা বার্ডস দিয়ে ব্লেন্ডিং করি, মিশিয়ে দিই, তাহলে খুব ভালো হবে। কান পরিষ্কার করার জন্য যে বার্ডসগুলো বাজারে পাওয়া যায় ওইগুলো খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। ছেলেটার চুলে ব্রাউন শাইনা কালার করা হলো, উপরের দিকে ডিপ করে নিচের দিকে লাইট, এবং স্কিনে কালার করা হচ্ছে পিচ কালার, পিচ কালারটা করা হলো স্কিনে। এইবার গ্লাস মার্কিং দিয়ে চুলের নিচের দিকের অংশগুলো ডিপ করে সেট দিয়ে দেবো, এবং উপরের দিকে আস্তে আস্তে একটু হালকা রাখবো। হালকা অর্থাৎ উপরের দিকটা একটু ব্রাউন থাকবে। বার্ডস দিয়ে হালকার উপরে মিশিয়ে দেবো। এবার ব্রাউন শাইনা কালারটি দিয়ে স্কিনে যেখানে যেখানে ছায়া পড়ছে পিচ কালারের উপরে সেই ছায়ার কালারগুলো করব ব্রাউন শাইনা কালার দিয়ে। নিচের ঘাসে প্রথমে ডার্ক ব্রাউন কালারটা আমরা করে নেব। এবার আমরা ফ্ল্যাগটি কালার করব। ফ্ল্যাগের কালার তোমরা তো প্রত্যেকেই জানো,
উপরের দিকে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ। তো গেরুয়া রং হিসেবে আমরা এখানে অরেঞ্জ কালারটি ইউজ করলাম, তারপরে নিচের দিকে গ্রিন কালারটি ইউজ করব, লাইট গ্রিন কালারটা। এবং যেসব জায়গাগুলো ছায়া, পতাকাটা তো একটু ঢেউ খেলিয়ে আছে, তার জন্য কোথাও কোথাও ছায়া পড়ছে, সেই ডিপ জায়গাগুলো আমরা অরেঞ্জ কালারের উপরে ডিপ অরেঞ্জটা ইউজ করলাম, এবং গ্রিন লাইট গ্রিন কালারের উপরে আমরা ডিপ গ্রিন কালারটি ইউজ করব কিছু কিছু জায়গায় যেখানে ছায়া পড়ছে, এবং গ্লাস মার্কিং দিয়েও সেট দেওয়া যেতে পারে ওই জায়গাগুলো, তবে অবশ্যই বার্ডস দিয়ে মিশিয়ে দিতে হবে। সাদার উপরেও ছায়া পড়বে, তার জন্য ধূসর কালারটি হালকার উপরে ইউজ করে বার্ডস দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমরা ইয়েলো কালারটি ইউজ করে ঘাসের উপরের অংশ, যে যে অংশগুলোতে ঘাসে ম্যাক্সিমাম লাইট পড়ছে সেই অংশগুলো লাইট কালার দেখাবে, তার জন্য ইয়েলো কালারটি ইউজ করা হচ্ছে, এবং ঘাসের ছোট্ট ছোট্ট মাথা করে স্টোক দেওয়া হচ্ছে। এবার জামায় ফাইনাল স্টোক হচ্ছে গ্লাস মার্কিং দিয়ে, তবে সব জায়গায় আউটলাইনে গ্লাস মার্কিং করবে না, এটা যেখানে ছায়া আছে জাস্ট সেই জায়গাগুলো একটু ডার্ক করে দেওয়া হচ্ছে গ্লাস মার্কিংটা ইউজ করে। বাকি আছে অশোক চক্র, অশোক চক্রটা এখানে আমরা ব্লু কালারের গ্লাস মার্কিং ইউজ করছি, এবং পতাকার যে স্টিকটা আছে সেটা আমরা ব্রাউন সাইনা কালার দিয়ে হালকা করে, খুব হালকা করে সরু করে লাইন টেনে দিলাম। আমাদের পেন্টিং প্রায় শেষের দিকে, এবার আমরা ঘাসটা ফাইনালি করব, তাহলে আমাদের পেন্টিং হয়ে যাবে। ঘাসের সামনের দিকে খুব ডার্ক ছায়া রয়েছে, তার জন্য আমরা ব্ল্যাক কালার দিয়ে ঘাসের ফিনিশিংটা করব, তাহলে আমাদের পেন্টিং কমপ্লিট হয়ে যাবে। আমাদের পেন্টিংটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব না করা থাকে, আর সাবস্ক্রাইব যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। পেন্টিংটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না। স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা রইল, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই সাবধানে থাকবে। ধন্যবাদ। Jaya Jaya